Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome my new another blog. আমরা আছি সৌদি আরব তাইফ। আমরা এখন যাচ্ছিলাম হারেজ মার্কেটে। হারেজ মার্কেটের পাশে আছে অ্যানিমেল মার্কেট। তো আমরা হারেজ মার্কেটটা অবশ্যই ভিডিওতে তুলব না, আমরা তুলব হারেজ মার্কেটের অ্যানিমেল মার্কেট যেটা ওইটাকে। মার্কেটে যাওয়ার পথে রাস্তার পাশে বানর দেখতে পেলাম, তাই একটু বানরের সাথে বান্দ্রামি করতে দাঁড়ালাম। চলুন দেখি বানর কি করে। বানরগুলা খুবই চালাক, সামনে থেকে ডাক দিলে ওরা কাছে আসছে না, কিন্তু খাবার দিয়ে দূরে চলে গেলে আবার সামনে আসছে। এই যে দেখতেছেন বাদাম দিয়ে আসছি, ও বাদাম খেতে এখানে আসছে। এই পুরোটা পাহাড় জুড়েই বানর, কিন্তু পাথরের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু পাথরের চিপাচাপায় বানর আর বানর। রাস্তায় কে যেন খাবার ফেলে গিয়েছে, দেখুন সব রাস্তায় নেমে এসে পড়েছে খাওয়ার জন্য। আসলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এভাবে রাস্তায় ফেলে যান, তাহলে অনুরোধ করব যে রাস্তায় ফেলবেন না, কারণ ওদেরও একটা জীবন আছে। চলুন এখন অ্যানিমেল মার্কেটে যাওয়া যাক। আমরা এখন অ্যানিমেল মার্কেটে এসে পড়েছি, চলুন চুপচাপ ঘুরে ফিরে দেখি। তা এখানে বেশি একটা কথা বললে সমস্যা হচ্ছে কি, যে সৌদিরা হয়তো আমাদের বাংলা ভাষা শুনে মনে করতে পারে আমরা ওদেরকে হয়তো কিছু বলতেছি, প্লাস তারপরে এরা একটু মাইন্ড করে বেশি, সেজন্য বেশি একটা কথা বলবো না, চুপ থাকার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। আমি আসলে পাখিও জন্মাতে চেয়েছিলাম, ছোট্ট চড়ুই শহরে ম্যাপ পাই, বন্দুক আবিষ্কার হতে আর পাখিও জন্মাতে সাহস হল না। এই জন্যই তো কাফন চাপিয়ে ঘোরা, বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন, গোলমেলে ট্রাফিক নিয়মে পিছিয়ে যেতে পারে গাড়ির চাকা, যখন তখন মরো যখন তখন বাঁচো। হতাম যদি সোনালি ডানার চিল, আকাশের বিন্দু থেকে মেয়ে কিনে দিতাম তোমার ডানায়। তোমার শীতাতপ নিয়ন্ত্রিত মোটর জানে আমাকে নিয়ে দূরে কোথাও চলো, গান শোনাবো। Thank you.
আছে, কোনো টেনশন নেই। প্রিয় বন্ধুরা, আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করব। আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন ব্লগ আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।